আলহামদুল্লাহরাবুলিয়া নামিন ওসালতু সাল্লাম আলিয়া রফিল এম্বিয়ার ইয়েল মুসাল্ নবী এন মোহাম্মদ ওয়ালা আলিহি ওস হাবিহি আজমা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সঙ্গে থাকা ইসলাম প্রিয় দিনদার ভাই বোনেরা আসসালামু আলাইকুম মোরহমতুল আহি ববার প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সে বিষয়টি হচ্ছে সালাতের পরে আমরা কীভাবে অল্লা সবাহানতলার কাছে প্রার্থনা করব। এবং হাত তুলে দোয়া করা যাবে কি অথবা জামাই দোয়া করা যাবে কি না এ বিষয়ে আমরা দেখতে পাই আমাদের সমাজে এ বিষয়ে খুবই আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে আসলে এর সমাধান কি। আসলে রসমুল্লা সাল আলহিউসাল্লামের হাদিস এবং সাহাবাই কেরমের আমল কি বলছে সেই বিষয়ে আজকে আমরা স্পষ্টভাবে আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা জানেন রসুল্লাহ ওয়াসাল্লামের হাদিসে এসেছে বান্দা যখন সলাদ আদায় করে কোন মানুষ যখন সলাদ আদায় করে মনে হয় সে যেন আল্লাহ সুবাহানের সঙ্গে নিরালয়ে যেন কানে কানে কথা বলছে যেন আল্লা সুবাহানের কাছে প্রার্থনা করছে এবং তার সঙ্গে গোপন কথোপক কথনে সে লিপ্ত হচ্ছে এছাড়া আল্লাহ রসুল সাল্লা ওসাল্লাম বলেছেন যা সোহেহুল জামের ষোলোশো চোদ্দো নম্বর হাদিস হিসেবে উল্লেখ হয়েছে যে আবধ বান্ধা যখন সলাত আদায় করে সে আল্লাহ সব তালার ধ্যানে মগ্ন থাকে এবং মনে হচ্ছে সে আল্লাহ তালাকে দেখছে আর আল্লাহ তালাও তার দিকে দৃষ্টি দিয়ে রাখেন যতক্ষণ পর্যন্ত সে লোক সালাম ফিরিয়ে সলাদ থেকে বের না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তার দিকেই তাকিয়ে থাকেন প্রিয় দর্শক এই হাদিস্থিপগুলো থেকে আমরা বুঝতে পেরেছি যে আমাদের সলাথ হচ্ছে আমাদের রবের সঙ্গে মগ্ন থাকার সময় আমাদের সলাৎ হচ্ছে আমাদের রবের সঙ্গে কথোপকথনের সময় আমাদের সলাথ হচ্ছে আমাদের রবের সঙ্গে কথা বলার সময় আমরা এই সলাতের পর কিভাবে দোয়া করব করবো দোয়া করতে পারবো কিনা এই বিষয়ে সারিয়া কি বলছে সেই বিষয়ে আসুন আমরা আলোচনা করি এই বিষয়ে ওলামাইকরমদের মধ্যে দুটি মত পাওয়া যায় ওলামাইকরম দুটি দলে বিভক্ত হয়ে গিয়েছেন একদল ওলামাই কেরম বলেছেন সলাতের পরে হাত তোলে দোয়া করতে হবে এবং দোয়া করা জায়জ রয়েছে অন্য দল বলেছেন যে সলাতের পরে দোয়া করা জায়জ নেই আসলে এর সমাধা কী প্রথম পক্ষের دليل هو رسول الله صلى الله عليه وسلم الحديث جاء سنان الترمذي تين حاجة نرنو ونرن بين حديث يشبه أن أبي أمامة رضي الله تعالى عنه قال قيل يا رسول الله أي الدواء أَسْمَى قال جوف الليل الأخير অদূবের সল্লাহতি মক্তব আবু উমামা মারাদি আল্লাহ তাআলা আলহম মুহতে তিনি বলেন রসুনুল্লাস আল্লাহয়ারি হি ওয়াসাল্লাম কি বলা হলো হেল্লা রসুল সবচেয়ে কোন দোয়া আল্লাহ শবা হা অধিক শোনেন কোন দোয়া আল্লাহসবাহ হেনহমতালা অধিক কবুল করেন বেশি কবুল করেন তখন রসুল্লাহ সাল্লাল্লাহ আর হি ওসাল্লাম দুটি সময়ের কথা বলেছেন একটি হচ্ছে জওফার লাইলিল আখের রাতের শেষাংশে রাতের শেষ এক তৃতীয়াংশে যখন কোনো ব্যক্তি আল্লা সবাহন কাছে প্রার্থনা করবে আল্লাহ তালা সেই দোয়াকে কবুল করবেন আরটি হচ্ছে দুবুরা সলাওয়াত ইল মকতু ফরওয়য়েদ সলাওয়াতগুলোর পর যখন দোয়া করা হবে পচ্ছাতে যখন দোয়া করা হবে সেই দোয়াকে আল্লাহ সবাহন হুয়া তালা কবুল করবেন এখানে স্পষ্ট করে এই হাদিসের মধ্যে আমর্শ বলেছেন দুবুর সলাওয়াত ইল যে সকল ফরজ সলাতের পথ দোয়া করলে দোয়া কবুল হবে আর এটাই হচ্ছে ফরজ সলাহাতের পর যে মোনাজাত করা দোয়া করা এটি হচ্ছে সবচেয়ে বড় দলিল যদিও এই হাদিসের মধ্যে হাত তুলে দোয়া করার কথাটি নেই দ্বিতীয় পক্ষের দলিল হচ্ছে যারা বলেছেন যে সলাতের পর হাত তুলে দোয়া করা যাবে না এবং দোয়া করা জায়জ নেই তাদের দলিল হচ্ছে রসল্লাহ সাল্লাহ আলিহি হি তার জীবনে একটি সময়ও একটি দিনও পাওয়া যাবে না যেদিন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম সাহাবাই ক্রহমকে সঙ্গে করে এরকমভাবে যেমাই তিনি ফার সালাতের পর দোয়া করেছেন এমনটা সাহাবাই কেরম করেননি বরং রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম কিছু জিকির করতেন সেই জিকিরগুলোর বর্ণনা আমরা হাদিসের মধ্যে পাই কিন্তু আল্লাহ রসুল সেখানে দোয়া করেননি বরং তিনি জিকিরগুলো পাঠ করতেন এখন যদি কোনো লোক কোনো লোক যদি সেই জিকিরগুলো পাঠ করেন বা সেই দোয়াগুলো পাঠ করেন সেক্ষেত্রে পার্সোনালি যদি তিনি হাত উঠিয়ে দোয়া করেন এতে কোনো সমস্যা মনে করি না কিন্তু যেমনইভাবে রসুল্লা সাল্লা আলিহিসাল্লাম কখনও তিনি এটি করেন নাই কাজে এটি করা যাবে না যদিও আল্লাহ রসুল জিকিরের ক্ষেত্রেও হাত ধোলেননি তাদের দলিল হচ্ছে বুখারির ছয় হাজার তিন তিরিশ নম্বর এবং মুসলিমের পাঁচ শত চুরানব্বই নম্বর হাদিস অনিল মুগিরা ইবনে শাহদীল আল্লাহ রসুল প্রত্যেক সলাওয়াতের পর

যা সহি বুখারি ছয় হাজার তিনশত উনত্রিশ নম্বর হাদিস আবু হরে তু হতে বোন তিনি বলেন একজন লোক আসতুরসুল্লাহালি হিউসাল্লামের কাছে এবং তারা রসুল্লাহ সাল্লাহিব সাল্লামকে বলল আল্লাহ রসুল আহলুদ্দেসুর যারা রয়েছে তারা তো সফল কাম হয়েছে তারা তো দারাজাতের ক্ষেত্রে তারা তো সবাবের ক্ষেত্রে আমাদের থেকে অনেক বেশি বেড়ে যাবে আল্লাহ সেটা কিভাবে তখন তারা বললেন সল্লু কামা সল্লাইনা তারা আমাদের মতোই সলাত দায় করে ও জাহেদু কামা না আমরা যেমনি ভাবে জিহাদ করি তারাও জিহাদ করে বরং তারা একটি সুযোগ পায় সেটি হচ্ছে তাদের যে মাল রয়েছে সম্পদ রয়েছে সে সম্পদ থেকে তারা খরচ করতে পারে না আমাদের তো মাল সম্পদ নেই কলা এ ফেলা কো না হু ক্যামা কেনা কব আমি কি তোমাদেরকে এমন একটি বিষয় আদেশ করবো না যা করলে তোমরা তোমাদের পূর্ববর্তী লোকদের মতোই হবে অতেস বিকু নাকুম এবং তোমাদের পরে যারা আসবে তাদের থেকেও তোমরা বেশি অর্জন করতে পারবে এবং যে ব্যক্তি এই পরিমাণ এই বিষয়টি আমল করবে সে ছাড়া তোমাদের কেউই অতিক্রম করতে পারবে না তোমাদেরকে পিছনে ফেলতে পারবে না আর সেটি হচ্ছে তুষা ফি দুবরি কুল্লে সলাতিন আশ্র তোমরা প্রত্যেক সলাওয়াতের পর দশবার করে তেসবিহ পাঠ করবে এবং অতাহমাদা অ্যাসরা এবং দশবার করে তাহমিদ পাঠ করবে এবং অতুকাবিরউনা এশর এবং ত্যাগবীর বলবে দশবার করে দশবার সুবাহান আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ এবং দশবার আল্লাহ একবার তোমরা বলবে এটা বললে তাহলে তোমরা সকলকে পিছনে ফেলে তোমাদের আমল নামা সকলের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি এই আমলটি না করবে এবং সহি মুসলিমের আরও একটি হাদিস পাঁচশত ছিয়ানব্বই নম্বর হাদিস কাবিবনে ও জর আদিউল্লাহ তিয়ালু হাদিসে বর্ণনা করেছেন যে রসল সালু সাল্লাম বলেছেন যে সোনাতে পরে যে বিষয়গুলো বলবে সে ক্ষতিগ্রস্ত হবে না আর সেটি হচ্ছে

এছাড়া সুনানে আবু দাউদের এক হাজার পাঁচশো বাইশ নম্বর হাদিস মোয়াদ এমনি জেভাল রাদ আল্লাহ আনহু বর্ণনা করেন যে লাহরি হি সেল্লাম এক দেবিয়া দেখি তিনি তার হাতে ধরলেন অকল আয়ামুয়াদ হে ময়াদ ও লা হে ইন আমি তোমাকে পছন্দ করি ভালোবাসি ওল্লা হে ইন নিলা আমি তোমাকে ভালোবাসি পছন্দ করি ফাকুয়ালা ও শিকা ইয়ামাদ আমি তোমাকে একটু উপদেশ দিই লে তে ফি দুবরি করলে সলাচিন কখনও কি পরিহার করবে না সলাতের পর এগুলো কি আল্লাহ আল্লাহা ও শুক্রিকা ও হসনে ইবাদ চিক যে আল্লাহ চালা আমাকে আপনি তৌফিক দিন আপনার জিকিরের উপরে শুক্রের উপরে এবং হসনে ইবায়দা চেখ উত্তম আমল করার ক্ষেত্রে এখানে আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়া এই হাদিসগুলোর আলোকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রসুল কথিপয় জিকির করতেন দোয়া করতেন সালাওয়াতের পর এখন মাহালুল খেলাফ কোন জায়গায় মাহালুল খেলাফ হচ্ছে যে হাদিসটি দিয়ে প্রথম পক্ষের ওলাম একরম দলিল দিচ্ছেন সলাতের পশ্চাতে কবুলের সময় কবুলের জায়গা এখানে যে দুবুর শব্দটি এসেছে সেই দুবুর শব্দ হচ্ছে মাহলুল একচালাফ দুপুর শব্দের অর্থ যারা প্রথম পক্ষে তারা বলছেন দুবুর শব্দের অর্থ হচ্ছে পর অর্থাৎ সালামের পরে তিনি দোয়া করবেন এবং সালামের পরের এই সময়টাই হচ্ছে দোয়া কবুলের সময় আর যারা দ্বিতীয় পক্ষ তারা বলছেন না এখানে দুবুর মানি পর নয় বরং দুবুর মানি হচ্ছে পশ্চাতে অর্থাৎ পিছনের অংশে শেষাংশে রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সলাতের শেষাংশে তিনি দোয়া করার জন্য নির্দেশ দিয়েছেন অর্থাৎ সালাম ফিরানোর পূর্বেই তিনি দোয়া করবেন এখন আসুন ওলামাই কেরমের বক্তব্য কী আসলে ওলামাই কেরম দুবুর মানে কী বুঝিয়েছেন এখানে ইবনুল ফুল্লাহ রহিমাউল্লাহ তালা তিনি জয়ুল মাদে বলেছেন যে দুবুরুসলাত ইয়াহতামিল কবলে সালামি আদা আদাহ সলাদ যেটা এটা সালামের আগেও হতে পারে পরেও হতে পারে ইবনি তাইমিয়া রহিমাউল্লাহ তালা তিনি তেরজিফ দিয়েছেন যে সালামের পূর্বেই হচ্ছে দুবুরুসলা অর্থাৎ সলাতের ভিতরেই সালামের পূর্বেই হবে দুবুরুসলা তার মানে সলাতের মধ্যেই দোয়া করতে হবে যে বিষয়টি এসেছে দোয়ার কথা এটি সলাতের মধ্যেই শেখ ওসাইমিন রহিমাহুল্লাহ তালা তিনি বলেছেন যে সলাতের মধ্যে অর্থাৎ সালামের পূর্বে যদি হয় তাহলে সেটি হবে দোয়া আর সলাতের পরে সালামের পরে যদি হয় তাহলে সেটি হবে জিকির কারণ আল্লাহ সুবাহনতালা সেই জায়গাটাকে সলাতের পরে সেই জায়গাটাকে জিকিরের জন্য তিনি নির্দিষ্ট করেছেন যা সুর নিসার একশো তিন নম্বর আয়াতে আল্লাহ সুবাহনতালা বলেছেন যখন তোমরা তোমাদের সলাৎকে আদায় করবে তখন তোমরা কি করো আল্লাহ তালার জিকির করো দণ্ডমান অবস্থায় অথবা বসে অবস্থা বসে বা পার্শ্ববর্তী অবস্থায় এখানে সলাৎ আদায় করার পর জিকিরের কথা বলেছেন এবং রসুল্লাহ সাল্লাহ ওয়ারিহি ও সাল্লামের হাদিসেও এসেছে দুবুরি ম্যান্লাহি ও সালাহিন তেত্রিশবার তাজবি পাঠ করার কথা এসেছে তাহলে যে সলাতের পরে যদি হয় সালামের পরে যদি হয় তাহলে সেটি হবে জিকির যা রসুল্লাহ সাল্লাহ ওয়ারি হি সাল্লামের হাদিসে আমরা জানতে পেরেছি এখন আসুন এর সারাংশ আসলে আমরা কী বের করতে পারবো এই হাদিস থেকে বক্তব্য থেকে আলোচনা থেকে এখানে একটি কথা এই কেরম বর্তমান স্কলারগুণ বলছেন যে সলাতের পরে হাত তুলে দোয়া করার বিধান নেই এটি হচ্ছে বেদাঠ যেমাইভাবে দোয়া করা হচ্ছে বিধ আট আর এছাড়া রসুল্লাহ সালিহসাল্লাম কখনো তিনি সলাতের পরে হাত তুলে ধোয়া করেননি তিনি যে জিকির আজগারগুলো পড়তেন এগুলোর মধ্যে কিছু কিন্তু দোয়াও ছিল এবং এটি শুধু জিকির নয় এগুলো দোয়াও কারণ সসলুল্লাহ সাল আলী আসসালাম বলেছেন খৈরুদ্দোয়া ইমা কুলতনা কবলি সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে ওই দোয়া যে দোয়া আমি বলেছি এবং আমার পূর্ববর্তী সকল বিআক রহম বলেছেন সেটি হচ্ছে এই দোয়াটি কিন্তু আল্লাহ রসুল সলাতের পরে পড়তেন যেটি তিনি আরাফার ব্যাপারে দোয়া হিসাবে উল্লেখ করেছেন তাহলে এগুলো দোয়া তাহলে এই আলোচনা থেকে ক্লিয়ার হলো যে সলাতের পরে আল্লাহ রসুল যে জিকিরগুলো করতেন সেগুলো জিকির এবং দোয়া দুটিই এখন বিষয় হল এক্ষেত্রে আমরা হাত তুলে করব কিনা যদি আমি একা কি হই তাহলে এটা আমার আবেগের বিষয়ে আমি হাত তুলতে পারি এতে কোনো সমস্যা নেই কিন্তু যদি জামাই হয় তাহলে সেখানে আমরা হাত তুলতে পারি না এটি বেদাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং সাহাবী کرام থেকে আমলটি প্রকাশিত হয়নি এটি বেদাত হিসাবে দর্তব্য হবে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা যে বিষয় দিনের মধ্যে নতুন করে উদ্ভাবন হয়েছে উদ্ভাবিত হয়েছে যার ব্যাপারে শরীয়তের কোনো দলিল নেই ভিত্তি নেই সেটি প্রত্যাখ্যাত তাহলে যেখানে রসুল্লাহ সাল্লাহ হিউসাল্লাম করেননি সাহাবে ক্রম করেননি সেটি আমরা করতে পারি না এটি আমাদের জন্য বেদাচ হবে কিন্তু আমার কথা হলো যদি কোনো ব্যক্তি সলাতের মধ্যে তিনি দোয়া করেছেন আল্লাহ রসুল যে জায়গার কথা বলেছেন সেই জায়গার মধ্যে তিনি দোয়া করলেন দোয়া করার পর তা তার আরও অনেক ছাওয়া রয়েছে যে ছাওয়াগুলো আল্লাহ সবাহান মতালার কাছে বলা দরকার তাহলে তিনি সনাতের পরে সেই বিষয়ে দোয়া করতে পারেন এবং যে দোয়াগুলো রসল্লা সাল্লাহ ওয়ারিহাল্লাম পাঠ করতেন সেগুলো তিনি করতে পারেন এতে কোনো সমস্যা নেই এক্ষেত্রে যদি তিনি একাকি হন তাহলে তিনি একাকী হাত ধরে দোয়া করতে পারেন জামাই নয় কারণ জামাই দোয়া করা এটি স্পষ্ট বিধা আছে যদিও কিছু হাদিস ওলাম কালাম উপস্থাপন করছেন কিন্তু সেক্ষেত্রে এই হাদিসগুলোর স্নানতের ব্যাপারে কথা রয়েছে সেগুলো দুর্বল হাদিস প্রিয় দর্শক তাহলে আমাদের যদি প্রয়োজন থাকে আমরা আল্লাহ সবের কাছে প্রার্থনা করতে পারি সেক্ষেত্রে আমরা হাত তুলে দোয়া করতে পারি কারণ ষোলোটি জায়গা রয়েছে যে ষোলো জায়গার মধ্যে রসুল্লা সাল আলহিউ সে তিনি হাত তুলে দোয়া করতেন তার মধ্য থেকে একটি হচ্ছে পরিবার পরিজনের জন্য প্রার্থনা করা দোয়া করা আরেকটি হচ্ছে বিপদে পড়লে হাত তুলে দোয়া করা আবার বিপদ থাকলে আপনার দোয়া রয়েছে চাওয়া রয়েছে আল্লা কাছে বলার আরো বেশি জিনিস রয়েছে প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে আপনি সলাতের পরে সেখানেও হাত তুলে দোয়া করতে পারেন একাকেই কিন্তু মনে রাখতে হবে জামাই বা সমষ্টিগতভাবে সেখানে মনোযাত করা যাবে না আল্লা সুবাহন আমাদের সকলকে সঠিক বোঝ দান করুন এবং সে অনুযায়ী আমল করা তাফিক দান করুন রসুল্লাহ সালহিউসাল্লামকে সর্বোত্তম আদর্শ হিসাবে গ্রহণ করা তাফিক দান করুন আমি